নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। দিশানুগু ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। আজকে আমি শুরু করছি আমার চ্যানেলের একটা নতুন নাম দিয়ে। নতুন নাম নয়, এটা পুরনো নাম, অনেকেরই জানো। আসলে কী হয়েছিল, আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি সেটা আজকে তোমাদেরকে জানাতে এসেছি, যে আমি আমার চ্যানেলের নামটা কেন চেঞ্জ করেছিলাম। আর চেঞ্জ যখন করেইছিলাম, তো আবার নতুন করে পুরোনো নামটাই কেন বা দিতে হলো আমাকে? অ্যাকচুয়ালি আসলে একটা মানে একটা বড়ো সড়ো সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, যার জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে নামটা চেঞ্জ করতে হয়েছে। এখন তার থেকেও একটা বড়ো সমস্যায় পড়ে গেছি, যার জন্য আবার সেই পুরোনো নামটাই ফিরে আসতে হলো। আমার সঙ্গে সঙ্গে আমার ছোট ছিল আমাকে বিছানা গুছাতে সাহায্য করছে। দেখো, বিছানাটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে, ঝাড়ুটা দিয়ে হয়তো ওর খোঁচা লেগে যেতে পারে, কিন্তু শুনবে কোথায়? আমার কথা কি শুনে? ও যা জিদ্দি। বিছানাটা গোছাচ্ছে সকালবেলা, এদিকে ডুগু স্কুলে চলে গেছে আর তোমরা দাদাভাই গেছে ডুগুকে রাখতে। ও এলেই আবার আমার চটপট স্নানে চলে যেতে হবে। এদিকে কিট্টুর খাওয়া বাকি আছে, দাদাভাই যখন আসবে তখন তাকে খাইয়ে দেবে। ততক্ষণে আমি আমার এই বিছানাটা গোছানো কমপ্লিট করে নিই। কমপ্লিট হয়ে গেলেই তারপর বাইরের কাজ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা যদি না গুছে না, তাহলে কীরকম যেন আগুছালো আগুছালো মনে হয়। আর এখন যখন একবার ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কারভাবে করে রাখা হয়, তখন মনটা অনেকটা ফ্রেশ মনে হয়। মনে হয় না ঘরটা না গোছানো থাকলেও মনে হয় যে হ্যাঁ ঘরটা গোছানো আছে। তো কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল, আর এই যে বালিশগুলো যা আছে সেগুলোও আমি এখন ওখানে রেখে দেব। তো তোমাদের কার কার ঘর গোছাতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা কমেন্ট করছো না, ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। আর এই যে আমার অলসতমের প্রমাণ, সেটা হচ্ছে যে খোল বালিশের যে কভারগুলো আছে সেগুলো আমি লাগাতে একদম ইচ্ছে করে না। কারণ ওই যে বালিশগুলো আছে না, একটা ডুগু নিয়ে থাকে, একটা কিট্টু নিয়ে থাকে, একটা তোমাদের দাদাভাই নিয়ে থাকে। তো আমার হয়েছে যত মুশকিল যে হাত থেকে সরিয়ে সরিয়ে নিয়ে যে বালিশে কভার লাগাবো সেটা সমস্যা দাঁড়িয়ে যায়। ডুগুকে স্কুলে দিয়ে এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছ, রায়পুর বাটা না রায়পুরি বাটা এরকম কি একটা জিনিস নাম বললো, আমার ঠিক মনে নেই। তারপর আবার এইদিকে বাবাও কি করেছে, বাড়িতে কাতল মাছ নিয়ে নিয়েছে। বাড়িতে একটা মাছওয়ালা এসেছিলো, তার কাছ থেকে কাতল মাছ নিয়ে এসছে। তো দু রকমের মাছ, এই দু রকমের মাছগুলো কি এখন বাসতে মা কিছু মাছ নিয়ে রেখেছে, মানে এখন যেগুলো রান্না হবে সেগুলো মাছ মা ঘরে বেসে ভিতরে বেসিনে রান্না পরিষ্কার করে রান্না করছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি বাইরে নিয়ে এলাম পরিষ্কার করতে। কারণ ওখানে যখন আমি ঘরের ভিতরে পরিষ্কার করতে নেবো অনেকটা আঁশ ছড়াবে, আর তার মধ্যে বেসিনটাও ব্লক হয়ে থাকবে, রান্নারও দেরি হবে কাজেরও দেরি হবে। তাই ভাবলাম যে বাইরেই নিয়ে আসি, নিয়ে এসে এভাবে পরিষ্কার করে নিই। যাই হোক, মাছগুলোকে পরিষ্কার করে রাখলে কী হয়, ফ্রিজে যখন ঢুকিয়ে রাখি তখন বের করার পর বেশি ওই আঁশগুলো যে চিপে ধরে থাকে সে তার জন্য ওয়েট করতে হয় না, একদম পরিষ্কারভাবে ধুয়ে রেখে দিলে রান্না করার আগে দু তিনটে রকমের মানে দু তিনবার ধুলেই পরিষ্কার হয়ে যায়। আমি যখনই মাছ নিয়ে আস না কেন, একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরেই ফ্রিজে ঢোকাই। এতে ফ্রিজেও পয়জন হয় না আর পরিষ্কারও থাকে, আর মাছের দুর্গন্ধটাও বাড়ে না।
পড়তে, এই এখন টিউশন যাবে, তার আগে বসেছে টিউশনে হোমওয়ার্ক করতে। স্কুল থেকে আসলো 3টে একটু আগে, তারপর স্নান খাওয়া করে এই এখন বসেছে টিউশনে হোমওয়ার্ক করতে, তারপর আবার যাবে টিউশনে 4টার সময়। আর এই দেখো আমাদের বাড়ির গাছের পেয়ারা কেটে দিলাম, ওকে তাড়াহুড়ো করে খাবে না। দুই বাচ্চার গরম জল একটা গামলার মধ্যে কম পড়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই এই বড় একটা গামলা নিয়ে আসলো। এই বড় গামলার মধ্যে এখন দুই ভাইয়ের জল গরম করা হবে, এটা 5 লিটারের। কত দাম নিয়েছে সে তো মনে নেই, ভুলে গেছি জিজ্ঞেস করতে, তাই তোমাদের আর বলতে পারছি না। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ না, আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে, এতটাই সুন্দর লাগছে। আগেরটা ধরে ইজি ছিল, এটা কিন্তু ধরতে একটু সমস্যা হয়, তবু ঠিক আছে ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার নয়। আর ঢাকাটা ভালোভাবে সেট হচ্ছিলো না, তবু ওইভাবে রেখে দিলাম। এদিকে দেখো তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসছে, ডুগুর বিরিয়ানিটা উত্তর ডুগুর রাত্রেবেলা খেয়ে সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছে, রাত্রেবেলায় ও অপেক্ষা থাকে না, সন্ধ্যেবেলায় ও খেয়ে নিয়েছে পুরোটাই। আর এখানে যে এক প্লেট আছে এটা হচ্ছে আমার, তো এটা আমি রাতে খেয়ে নেব। তো পুরোটা আমার তো পেটে যাবে না, কারণ ওখান থেকে কিছুটা ডুগুর পেটে যাবে, কারণ ও আবার ওখান থেকে খাবেই খাবে। যাই হোক, এখানে দুপুরে সবজি আছে, বেগুন আলু মূলো দিয়ে মাছের ঝোল ছিল। আর এদিকে আছে মাছ ভাজা, এটা ডুগুর খেয়ে নেবে। নিচে আছে সবজি আর ভাত, তো এখানে জল গরম করতে বসে দিচ্ছি, এখানে ভাতগুলোকে দিয়ে শুধু একটু ফুটিয়ে নেব, আর দিয়ে ব্যাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর এখানে কাকড় ভাজা বসিয়ে দিয়েছি, ব্যাস এটাই আজকের আমাদের রাত্রের আইটেম। এতে দেখো দাউজি আবার নিয়ে চলে আসলো ঢেঁকি শাক, ও যাওয়ার পথে এদিকে দিয়ে গেল, তো এগুলো বাঁচতে হবে, দেখি বেছে রাখবো হয়তো। দেখো রান্নাঘরে রান্না করতে বসে দিয়েছি, তো ওখানে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। এই এখানে এই যে কাকড় ভাজা পড়ছে, ভাত বসে দিয়েছি, তো বিরিয়ানি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, দুপুর বিরিয়ানিও খেয়ে নিয়েছে, আর আমারটা আছে, আমারটা তো দুপুরের জন্য হলেও নেবে। তো যাই হোক, মা ছেলের আমাদের ওই খাওয়া হয়ে যাবে, আর এখানে হচ্ছে যেটুকু ভাত আছে সেটা বেঁচে যাবে, এটা হয়ে যাবে, মা খাবে রুটি। তো আর হচ্ছে গ্যাসটা কমিয়ে দিই, অনেকটা সেখানে পুড়ে যাচ্ছে, তো এটা হতে থাক, এখানে ভাতটাও পুড়তে থাক। তো ভিডিওটা আমি আজকে খুব ছোটো করে, খুব সামান্যভাবে, একদম ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ জানি ভিউজ আসবে না, কোনো লাভ নেই, তবুও আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, দেখি কবে কী হয়। আর মানুষে বলে না যে নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল একদিন একদিন পেয়ে যাবে। তো জানি না আমাদের ফল কবে কী পাবো, যান ইউটিউবে যা এখন পরিস্থিতি যা মানে হচ্ছে, মানে কোনো সেরকমভাবে বড়সড় কোনো জিনিস কিছু না করলে এই ডেইলি ব্লগারে মানে শুধু ব্লগ দেওয়াটা লোকে পছন্দ হচ্ছে না। সেরকম যদি মানে কী বুঝতে পারছি কী বলতে চাচ্ছি, অনেক ধরনের কিছু ভিডিও এখন ইউটিউব খুলেই দেখা যাচ্ছে, অনেক ধরনের নানান ধরনের নানান রকমের কেচ্ছা কাহিনী দেখা যাচ্ছে, যারা বড়ো বড়ো ইউটিউবার ওদের ভিউজ কমে গেছে, তো আমরা তো হলো তুচ্ছ একটা জিনিস মানুষ।
তো যাই হোক, ভিডিওটা বেশি বড়ো করলাম না, এইটুকু করেই ছেড়ে দিলাম। তো আবার দেখা হবে নেক্সট সাইকেল ব্লগের সঙ্গে। আর আমি আমার ভিডিওর মানে আমার যে চ্যানেলটা সেটার নামটা আমি চেঞ্জ করেছি, কিছুদিন আগে চেঞ্জ করেছি, সেটা তোমরা হয়তো দেখেছো, বিক্রিয়া করেছি। তো সেটা আমি আবার রিটার্ন করে দিশান ডুবু ব্লগস করবো। কারণ হচ্ছে মানে বিক্রিয়া করারও একটা কারণ ছিল, সেই কারণটা হচ্ছে আমার ছেলের নাম দিয়েই তো এর করা, কিন্তু তখন ছিল না ডুবু, ছিল ডুবুর ডাকনাম ডুবু আর হচ্ছে ভালো নাম দিশান। আর ও স্কুলে যত ফ্রেন্ড আছে কিন্তু আমার চ্যানেলটা জানে, হয়তো স্কোর করতে গিয়ে পেয়ে গেছে, দেখেছি অনেকেই আছে, অনেকে আমি স্টেটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ওখান থেকে দিয়েছে, যাই হোক দেখতে পেরেছে। তো ওকে একটু হলো খ্যাপায় বলে যে কি রে তোর নাম ডুবু, তো ওই জিনিসটা পছন্দ করে না। আর বলে যে তোর চ্যানেল আছে, ওকে আমার না আমার মায়ের আছে চ্যানেল, ওকে না না তোর চ্যানেল আছে তোর নাম দিয়ে থাকে। তার জন্য মানে বাড়িতে এসেছে, মা আমার চেঞ্জ করে দাও নামটা, আমার নামে রেখো না, তো অন্য কিছু নাম দিয়ে দাও। তো যার জন্যই নামটা চেঞ্জ করা হতো। এখন দেখছি যেহেতু চ্যানেলের ইউআরএলটা যখন এই যে 100 সাবস্ক্রাইবার পার হয়ে গেলে একটা চ্যানেলের ইউআরএল তৈরি করা হয়, সেখানটায় আমার অলরেডি আগে থেকে করা হয়েছে। তো যতই আমি নামটা চেঞ্জ করি না কেন, দিশান ডুবু ব্লগসের যে ইউআরএলটা সেটা রয়েই গেছে। তো যার জন্য ভাবছি যে আর চেঞ্জ করবো না, যেটা দিশান ডুবু ব্লগস হচ্ছে সেটাই থাকবে, সেটাই এখন তোমরা পাবে, আর ওই নামেই সার্চ করলে পেয়ে যাবে। এখন আর এই দ্বিতীয়প্রিয়া দেবো না, আর যে কোনো ভিডিওতে দ্বিতীয়প্রিয়া দেওয়া আছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু করে নিও। আর এই কথা বলতে বলতে আমার কাকরটা পড়ে যাচ্ছে, তারাও খেটে দিই একটুখানি আগে। কথা বলতে বলতে কাকর ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা খুব ফুটতে শুরু করেছে, তখন ভাতের মারটা গালিয়ে নেবো। আর ওই বাসনগুলো মাজতে আসে, দেখো কতগুলো বাসন পড়ে আছে, অনেকগুলো বাসন পড়ে আছে, এগুলো সবগুলো মাজবো এখন। তো ভিডিওটা আমি এখানে এড করছি, আবার দেখাবো নেক্সট আইটেম ব্লগের সঙ্গে। তোদের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে হলো না, আর নতুন যারা বন্ধু আমার ভিডিওতে আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিই, আর একটা লাইক করে দিয়ে বেল আইকনটি টিপে অল সিলেক্ট করে দিই, মানে সবার প্রথমে আমি যখন ভিডিওটা ছাড়ি তোমাদের কাছে পৌঁছে দিই। তো আজকের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।